ভ্রাম্যমান লাইব্রেরি বাসের মধ্যে ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের সাথে জার্মানির বাসের এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো আমি এখন বাসে আছি, বাসে আছি জার্মানির রাস্তায়, বাসে। নর্মালি জার্মানরা বই পড়তে খুব পছন্দ করে, ওরা ওদের দেখবেন যে বাসে ট্রেনে যেখানে আমরা মোবাইল টিপি ওরা বসে বসে বই পড়ে। সো বাংলাদেশে একসময় দেখেছিলেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি চালু করেছিল, ভ্রাম্যমান লাইব্রেরি থেকে মানুষ বই পড়তে পারবে। সো এখানেও সেই ওরকম ব্যবস্থা আছে, বাসে বিভিন্ন ওদের ভ্রাম্যমান লাইব্রেরি দেখা যায়। সো লাইব্রেরি এই হলো ওদের ভ্রাম্যমান লাইব্রেরি। এখানে দেখতে পাচ্ছেন বাসের মধ্যে সিটের ঠিক পাশেই শেলফ দেওয়া এবং শেলফে কিছু বই। সো যাত্রাপথে আপনি চাইলে এই ভ্রাম্যমান লাইব্রেরি থেকে বই নিয়ে বই পড়তে পারবেন, এবং এই জিনিসটা আসলে খুবই কমন দেখা যায় জার্মানিতে, এরকম ভ্রাম্যমান লাইব্রেরি বাসের মধ্যে ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন।